আজ ব্র্যাম স্টোকারের লেখা প্রেতাত্মার হাতছানি, আজ তৃতীয় পর্ব। মনে বেশ আনন্দ হয়, অন্তত রাত্রিটুকু কাটাবার মতো নিরাপদ আশ্রয় পেয়ে মনের ক্লান্তি অনেকটা কমে আসে। বাড়িটার দিকে দ্রুত পা চালাই। বাড়িটার কাছে এসে দেখি একটা জড়া জীর্ণ প্রাচীর দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। আমি সেই বাড়ির প্রাচীর ধরে এগোতে থাকি। এক সময় বাড়িতে ঢোকার প্রবেশ পথ খুঁজে পাই, সে পথে এগোতে থাকি। সে সময় আকাশের চাঁদকে মেঘে ঢেকে ফেলে, চারিদিক নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে যায়। আমি অন্ধকারের মধ্যে কোনো রকমে বাড়ির কাছে পৌঁছতে চেষ্টা করি, আবার আকাশে চাঁদের আলো দেখা দেয়। চাঁদের আলোতে দেখতে পাই যে আমি একটা প্রাচীন কবরখানার ভেতরে দাঁড়িয়ে আছি। আমার সামনে সুন্দর পাথর দিয়ে যে চাতালটা তৈরি আছে সেটি একটি কবর। হঠাৎ এক ঝনক ঠান্ডা বাতাস আমার মুখ চোখের উপর আছড়ে পড়ে, সেই সঙ্গে এক পাল কুকুর গর্জন করে ওঠে। কিসের আকর্ষণে যেন আমি সেই সুন্দর চাতালটার চারপাশে ঘুরে ঘুরে দেখি। এক সময় কবরের উপরকার মণ্ডপের দ্রোরিশ দেশীয় দরজায় জার্মান ভাষায় লেখা আছে, আটকাইরিয়ার গ্রাৎসের কাউন্সের ডলিনে প্রার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801 সালে। তবে কবরের উপরের পাথরের ভেতরে ঢুকিয়ে দেওয়া আছে বিরাট লোহার শুল। শুলটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে জার্মান ভাষায় লেখা আছে, দ্রুত চলে মৃতেরা। কবরখানার অবস্থা দেখে আমার শক্ত মনও নিস্তেজ হয়ে পড়ে, ভয়ে বুক কাঁপতে থাকে, ঝিমঝিম করতে থাকে মাথা। অজ্ঞান হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু নয়। এ সময় মনে হয় গাড়ির গারোয়ানের কথা শুনলে হয়তো ভালোই হতো, তাহলে এত ঝামেলায় পড়তে হতো না। পরক্ষণেই মনে পড়ল হোটেল মালিকের ভালগারসিসের রাতের কথা। এখানকার আদিবাসীরা মনে করে ভালগারসিসের রাত্রে কবরখানার প্রত্যেকটি কবর খুলে যায়, সেখান থেকে প্রেতাত্মারা বেরিয়ে আসে, যেখানে সেখানে ঘুরে বেরোয়, নিষ্ঠুর ও বিভৎস আনন্দে মেতে ওঠে। কথাটা মনে হতে পরক্ষণে আবার মনে হয় দর্শন ধর্ম ইত্যাদি শিখেও কুসংস্কার মুক্ত হতে না পারার জন্য নিজেকে ধিক্কার দেওয়া উচিত। আমি যখন নিজের সমালোচনায় ব্যস্ত, সে সময় হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঝড়টা আমার উপর আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে পায়ের নিচেকার মাটি কাঁপতে শুরু করে। মনে হয় কয়েকশো প্রেতাত্মা যেন উন্মাদের মতো ছুটে চলেছে। তুষারপাত শুরু হয়, বড় বড় শিলাখণ্ড আকাশ থেকে পড়তে শুরু করে। এই শিলাখণ্ডের আঘাতে গাছের ডালপালা সশব্দে ভেঙে পড়তে থাকে। এই বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্য একটা সমাধির বিরাট ব্রোঞ্জের দরজার গায়ে একরকম পা মিশিয়ে দিয়ে নিজেকে শিলাখণ্ডের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করি। এক সময় সেই দরজায় হেলান দিয়ে দাঁড়াতে চেষ্টা করি, কিন্তু দরজাটা আমার ভার রাখতে পারে না। সেটা আস্তে আস্তে খুলে যায়। ঘরের ভেতরে যে কবর আছে তা বুঝতে আমার অসুবিধা হয় না, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে যে কোনো কবরের পাশে আশ্রয় নেওয়া আমার পক্ষে বেশি নিরাপদ ছিল। যখনই আমি সেই কবরের ঘরে ঢুকি, ঠিক সেই সময় আকাশ চিরে একাধিক বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুতের আলোয় দেখতে পাই যে একটি সুন্দরী যুবতী শবাধারে শুয়ে আছে। তাকে কখনোই মৃত বলে মনে করা সম্ভব নয়।
তবে তার মুখে টাটকা রক্ত মাখানো। ঠিক সে সময় কান ফাটানো শব্দ করে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে কে যেন অদৃশ্য থেকে আমাকে ধরে ঝড় বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ব্যাপারটা এতই আকস্মিক যে ব্যাপারটা বুঝতে আমার বেশ একটু সময় লেগেছিল। তারপর আমার উপর যথেষ্ট শিলাখণ্ড পড়তে থাকে। আমি আমার স্মৃতির শক্তিকে সজীব করতে চেষ্টা করি। সে সময় আমার বোধ হয় না যে আমি এখানে একলা আছি, আমি ছাড়া আরো লোক আছে বলে আমার মনে হয়। সেই সময় চোখ ধাঁধিয়ে একটা আলোর শিখা আকাশ থেকে নেমে সমাধির উপর গাঁথা লোহার শুলটাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো সুন্দর পাথরের তৈরি কবরটা ভেঙে চৌচিয়ে হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটি সুন্দরী মহিলাকে কবরের উপর দাঁড়ানো অবস্থায় দেখা যায়। তার চারিদিকে লকলকে আগুন, শিখা যেন মহিলাটিকে পুড়িয়ে ফেলছে। মহিলাটিও মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, কিন্তু আকাশে গগন বিদারক বজ্রের শব্দে মহিলাটির আর্তনাদ ঢাকা পড়ে যায়। তারপরেই ক্ষুধার্ত নেকড়ে হিংস্র কুকুরে নাদ শুরু হয়। কবরখানার কবর থেকে প্রেতাত্মারা বেরিয়ে আসে, পায়ে পায়ে আমার দিকে আসতে শুরু করে। আমি আর নিজেকে আয়ত্তে রাখতে পারি না, একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। অনেকক্ষণ পর আস্তে আস্তে আমার জ্ঞান ফিরে আসে। প্রথমে আমি কিছুই বুঝতে পারি না, তবে বেশ ক্লান্ত লাগে। চেতনা যখন বেশ একটু ভালো করে এলো, তখন আমি আমার দুটো পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকি। শত চেষ্টা করেও পা দুটোকে নাড়াতে পারি না। শুধু পায়ে নয়, সমস্ত দেহেই অসহ্য যন্ত্রণা অনুভব করি, কিন্তু দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গই আমি নাড়াতে পারি না। শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হতে থাকে। এক সময় আমার মনে হলো একটা বেশ বড় নেকড়ে আমার বুকের ওপরে বসে আছে। সে তৃপ্তির সঙ্গে আমার গলা তার জিব দিয়ে চাটছে, তার গরম নিঃশ্বাস আমার দেহে পড়ছে। না, আজ আর নয়, আজ এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার এইখান থেকে শুরু হবে আমাদের এই ভৌতিক পথ চলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভয় পেতে।